সপ্তমীর হোমের আগুন নেভে দশমীতে 158তম বর্ষে পদার্পণ করল জমিদার বাড়ির দুর্গাপুজো। ইয়া দেবী সর্বভূতেষু খান্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জাতি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, কার্যত বাঙালির দোরগোড়ায়। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, পুজো পুজো গন্ধ বাংলার আকাশে বাতাসে অলিতে গলিতে, চলছে জোর কদমে প্রস্তুতি। জমিদারি কথা আর নেই, কিন্তু জমিদার বাড়ির পুজোতে কোনো রকম খামতি রাখতে চাইছে না পরিবারের সদস্যরা। জমিদারি আর নেই, রয়ে গিয়েছে জমিদারের বৈঠকখানা, ঘরদালান, জমিদারি আমলের লোহার সিন্দুক, আরও কত কী, সবই আজ ইতিহাস। সেই ইতিহাসেরই এক নীরব সাক্ষী ডায়মন্ড হারবারের বারদ্রোন গ্রামের মণ্ডলদের জমিদার বাড়ি। মণ্ডল বাড়িতে জোরকদমে চলছে পুজো প্রস্তুতি। 1866 খ্রিস্টাব্দে জমিদার গোলকচন্দ্র মণ্ডলের জীবদ্দশায় মণ্ডল বাড়িতে শুরু হয় উমার আরাধনা। প্রথম থেকেই মণ্ডল বাড়িতে একচালা প্রতিমা, আগে মাটির সাজের দেবী দুর্গার আরাধনা হতো। 70-এর দশক থেকে মূর্তিবার ডাকের সাজ শুরু হয়। রথযাত্রাতে হয় কাঠামো পুজো, ষষ্ঠীর দিন বেলতলায় দেবীর বোধন। পরিবারের কুলদেবতা লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে দুর্গাদালানের পাশেই। সেই মন্দির থেকে কুলদেবতাকে সিংহাসনে বসিয়ে দুর্গাদালানে দেবী দুর্গার পাশে আনা হয়। পুজোর 4 দিন গৃহদেবতারও পুজো হয়। সপ্তমীর হোমের আগুন নেভে দশমীতে, অষ্টমীতে কুমারী পুজোর রীতি রয়েছে। জমিদার আমলে সন্ধি পুজোয় হতো গান ফায়ার, বর্তমানে তা আর হয় না। আগে রেওয়াজ ছিল পাঠা বলের, রীতি মেনে পরিবারের সবচেয়ে প্রবীণ দম্পতি পুজোয় উপবাস করেন। তৎকালীন হাজিপুরের অধুনা ডায়মন্ড হারবার বারদ্রোন গ্রামের বাসিন্দা অযোধ্যা রামের পৌত্র গোলকচন্দ্র মণ্ডল। সেই সময় মণ্ডল পরিবার ছিল পুরোমাত্রায় ব্যবসায়ী। বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের পুরপুরুষ গোলকচন্দ্র মণ্ডল তাঁর জীবদ্দশায় তাঁর সন্তানেরা এই পুজো প্রচলন করে। তখন ওনারা বাইরে থেকে ঠিক কোথায় থেকে এসেছিল আমাদের জানা নেই, এখানটা এসে সাবান লবণ এবং ধান চালের ব্যবসা করে ফুলে ফেটে ওঠে। এইবার এখানটা এই বিশাল এই বিল্ডিংটা ওরা তৈরি করলো, আর লাটেও সেখানে জমি জায়গা কিন্তু পূজা বসালো। এখানেও যেমন পূজা বসেছে বিভিন্ন গ্রামে, লাটেও কাছের বাড়ি তৈরি হয়েছিল। এখন এত বেশি কারবারে ফুলে ফেটে উঠলো, পয়সা উজ্জ্বল করলো, তখনকার দিনে জমিদারদের একটা দুর্গাপুজো করার রীতি এসে গেছিল। ব্রিটিশ আমল তো পুজো তখন শুরু করেছিল 1866 সাথে। পুজোর 4 দিনে খুব জলুস করে পুজো করতো। সপ্তমীর দিন করতো সন্ধ্যা ব্রাহ্মণ ভোজন, অষ্টমীর দিন জ্ঞাতি ও আত্মীয় স্বজন ভোজন, এবং নবমীর দিন দরিদ্র নারায়ণ সেবা। আমাদের যে সামনে স্বানেঘাট তালপুকুর আছে, ওই তালপুকুরের ঘাটে বস্তা বস্তা চিড়ে ফিরানো হতো, আর তার সামনে গেঁওখালি থেকে দই আসতো, আর লাল জাফার চিনি মিশিয়ে বড় বড় চ্যাটাই পেতে, সেই চ্যাটাইয়ে চিড়ে এবং চিনি দই মিশিয়ে সব দরিদ্রনারায়ণ সেবা করতো। পুরপুরুষরা তারাই হচ্ছে নিজেরা দেখভাল করতো। আর এখানটা প্রচুর মানে অনুষ্ঠান করে জাঁকজামক করে যে পুজোটা হতো, কাঁটা বলি হতো নবমীর দিন দশমীর দিন। কিন্তু 50-এর দশক থেকে 1950-55 থেকে কাঁটা বলিতে উঠে যায়। কিন্তু আমাদের একটা পূজার বিশেষত্ব হলো যে সপ্তমীর দিন সকালবেলা যে হোমাগ্নিটা জাল হয় তাহা কিন্তু নেবান হয় না, দশমীর সকালবেলা সেটাকে নেবান হয়। আর পুজোর আর একটা বিশেষত্ব হলো এখানে কুমারী পুজোও হয় আর সন্ধি পুজো হয়। তখন সন্ধি পুজোর সময় বন্দুকের গুড়ুম গুড়ুম ধ্বনি হতো, জমিদের প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে ইংরেজ আমলে বন্দুকগুলো সিজ করে নেয়। গেটে যে দারোয়ান থাকতো তার জমিদারি প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে তারও চলে যায়। আর সপ্তমীর দিন কলাবাবু বরণ হয়, আর দশমীর দিন মাকে নামিয়ে সেখানেও বরণ করা হয়। পুজো হচ্ছে মাঝখানে জুলুস কমে গেলেও আমরা 2011 সাল থেকে দায়িত্ব নিয়েছি, নিয়ে আমরা একটা পারিবারিক মিলন উৎসবের আয়োজন করছি। আমাদের যে যেখানে থাকুক না কেন, সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন আমরা এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি। খুবই নিষ্ঠা করে পুজো করে, প্রাচীন রীতিনীতি মেনে সেই পুজোটা কিন্তু আমরা এখানে চালিয়ে যাচ্ছি। নচিকেতা মণ্ডল, বারদন মণ্ডল পরিবার। সপ্তমী দিয়ে আমাদের কলাব স্নান হয়, আমরা সবাই মিলে খুব আনন্দ করি। কলাব বরপুকুরে স্নান করে এসে আমাদের এইখানটাই বসে, বসলে আমরা সব কুমারী মেয়েরা হোক অস্তি মেয়েরা বউ সবাই মিলে আমরা ঘুরি, কলা বয়ে বরণ করে আবার আমরা মাকে বেদিতে তুলে দিই, মন্দিরে দিয়ে দিই। তারপরে অষ্টমী, অষ্টমীতে আমাদের খুব আনন্দ হয়, আমরা সব মানে
কুমারী পুজো হয় সেখানে সপ্তাহ তারিখ সাজগোজ করে কুমারী পুজো দেখব পুজো দেখব বলে আমরা সবাই এসে মণ্ডপে বসি, মন্দিরে বসে সব কুমারী পুজো দেখি, খুব আনন্দ হয়। তারপরে আমাদের সব খাওয়া দাওয়া হয়, হ্যাঁ লুচি যেরকম মানে আমরা আইটেম করেছি, লুচি আলুর দম ছোলার ডাল বোঁদে মিষ্টি সবাই খাওয়া দাওয়া হয়, খুব আনন্দ হয়। নবমীতেও সে ওইরকম খুব আমাদের সন্ধি পুজো হয়, হ্যাঁ সন্ধি পুজো হয়। তারপরে নবমীতে আমাদের খাওয়া দাওয়া আছে, ওই দিনে মাছ মাংস, আমরা পুজো চার দিন তো নিরামিষ খাই, তিন দিন নিরামিষ খাই, ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিন নিরামিষ হয়, আর নবমীতে আমাদের মাছ মাংস সব হয়। তো নবমীতেও খাওয়া দাওয়া হয়, খুব আনন্দ হয়, সবাই মিলে আনন্দ করতে খায়। তারপর সন্ধি পুজো হয়, সন্ধ্যের সময় সন্ধি পুজো হয়, আমরা খুব আনন্দ করি। তারপরে দশমী এসে যায়, দশমীতে আমাদের তো মানে আনন্দ, এই যে চার তিন দিন আমরা আনন্দ করেছিলাম, দশমীতে আমাদের খুব কষ্ট হয়, মা একে ছেড়ে মা চলে যায় তখন আমাদের খুব কান্না লাগে, আমরা সবাই খুব মানে মাকে বিসর্জন দিয়ে এসে আমরা খুব কষ্ট পাই, কান্না ভেঙে পড়ি সবাই। তারপরে আবার আমাদের পুরোহিত আসে, আমরা কলা পাতা পাঁচ লাইন লিখে কলা পাতায় আমরা ওখানে মন্দিরে ওখানে দিই, চৌকিতে একটা চৌকিতে দিই, ঘট বসে সেখানে, তা পুরোহিত এসে পুজো করে শান্তি জল দিয়ে আমরা দশমী মানে তারপর কোলাকুলি করি, সবাই জড়িয়ে ধরে নমস্কার করি। মানে পুজোর চারটে দিন ব্যস্ততার মধ্যে, ব্যস্ততার মধ্যে কাটে, মানে আনন্দ হয়, আর ওই দশমীতে খুব মানে কান্না পায়, আর খুব ব্যস্ততার মধ্যে থাকি, লোকজন আসে সবাইকে নিয়ে আনন্দ করতে আছি। আপনার নাম? চিত্রা মন্ডল।